শীতকালে না একবারে স্কিনটা খুবই ড্রাই হয়, তো এই কারণে একদম ভালো লাগে না শীতকালটা। ঠান্ডাও লাগে, প্লাস কাজ করতেও ইচ্ছা করে না, সকাল হইলে ঘুম থেকে মানে উঠতে ইচ্ছা করে না, এইসব আর কি। আর কাপড়টি মানে ধোয়াধুয়ি করলেও শুকায় না, এটাই লিগা সবচেয়ে বড় প্রবলেম আমার। যেহেতু আমার বাচ্চাটি এখনো ছোট ছোট, কিন্তু তো এই কারণে কাপড় না শুকাইলে একটু আমার অসুবিধা হয়। তো গুড মর্নিং বন্ধুরা, এখন অবশ্যই মানে 12টা বাজে না যেহেতু, তো এই কারণে গুড মর্নিং সবাইরে। আর আজকের আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আমি অক্ষণ মনাটারে ঘুমলো আইছি জাস্ট, ওই যে আর বিছানার মধ্যে খেলাধুলা করছে মুক্তি দিয়া, এই কারণে এখানে আছে। তো ঘুমলো আইলাম এতক্ষণ, রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, কাপড়ও আমি অর্ধেকটি ধোয়া শেষ, আর অর্ধেকটি কিন্তু গামলার মধ্যে সার্ফের জলে আমি মানে ভিজাইয়া রাখছি অর্ধেকটি। আর অর্ধেকটি যদি দুই সেটি দেখায় তোমরা যে কতটি কাপড় ধোয়াধুই করছি। তো শীতকালটা এলে কিন্তু কাজের কোনো কমি থাকে না, একদিকে কিন্তু দিনটা ছোট আর কাজ বেশি। তো যে যে জ্যাকেটটি একটু ভারী ভারী, এটি আগে তাড়াতাড়ি করে ধুইয়ার উড়ে দিছি, যাতে এটি মানে শুকাইতে সময় লাগে, এই কারণে তাড়াতাড়ি ধুইয়ার উড়ে দিছি। আর বাকি অর্ধেকটি একটু ফরে গিয়া ধুইমু। তো কাপড়টি তো আর অর্ধেকটি ফরে ধুইমু। আর আমার ছেলেটা না কাশি তো নেই এমনি, তবুও রাত্রেবেলা যেমন ওই তারা দুইজনে আবার ঝগড়া করতেছে পারমিতার। এই বাবা এই এই ওই দেখ, তারা সবাই দেখে বাবা। আমি কিন্তু ফিটা দিব, আমি জানি না চুপ করো তোমরা দুজনে, ঝগড়াটা স্টপ করো, আমি একটু পরে রিকির চামড়াটি তুললা দিমু। আর যেহেতু মনাটার মানে একটু একটু কাশি রাত্রে বেলা, তো এই কারণে আমি এই যে আমরা নীলকণ্ঠ ফুলের গাছ কিন্তু এটি, তো এখান থেকে মানে ওই যে এটিরে কিতা মানে বিসিটিরে কালেক্ট করতেছি। কারণ আমি এতদিন জানতাম যে নীল কাশির লিগা মানে নীলকণ্ঠ ফুল মানে ফুলের রসটা মানে খাওয়ানো, কিন্তু মানে কয়েকদিন আগে আমি জানতে পারলাম যে ফুলের মধ্যে এমন গুণ নাই, তো ওষুধি গুণ হইলে আসল এই যে এটির মধ্যে বিসিটির মধ্যে থাকে, মানে এটি একটু থেতো কইরা বিসিটিরে তারপরে সিদ্ধ কইরা এই জলটা খাওয়াইলে মানে কাশিটা সঙ্গে সঙ্গেই কিন্তু কমে। এটা আমার বাসুরে হয়েছে একজন দাদা আমার, মানে আমার বরের মানে বড় ভাই লাগে আর কি সম্পর্কে, তো এই কারণে আমার বাসুর মানে আমার দাদা, তো এই দাদাটাও কইছে। তো এই যে কয়েকটা ফাললাম এখানে, তো এটি থেতো কইরা সিদ্ধ কইরা দিই। তো আমার নীলকণ্ঠর যে ফুলের বিচিটি এটি সিদ্ধ বুয়াইয়া আইলাম ওখানে কাপড়টি ধোয়ার লিগা। তো আমি এদিকে কাপড়টি ধুইতাছি, আর পিছন দিক থেকে কিন্তু আমরা অঙ্কিত মানে আমরা বারাটিয়া দিদি ভাই তার মনাটা চিল্লা চিল্লা করতেছে বাইরে ঘোরাফেরা করার লিগা। তো যেহেতু আমার মনাটাও ঘুমার, নাইলে কিন্তু দুই ভাইয়ে মিল্লা খেলে বা আমার বড় ছেলেটাও গিয়া খেলে, কিন্তু তারা এখন পারমিতা আর আমার বড় ছেলেটা মারামারি করতে করতে উঠান থেকে কিন্তু ওখানে কুয়ার পারে আইসে আমার নালিশ করার লিয়া। আমার ছেলেটা কিতা করছে পারমিতার যে কয়েকদিন আগে যে প্রাইসটি আনছে ঘরে দুইটা খাতা, এটি আমার ছেলেটা কাবজা করছে, এটি পারমিতার নাম রোল নাম্বার ক্লাস সব কিছু কাইটটা দিয়া নিজের নাম রোল নাম্বার ক্লাসটা লেখকা আর হন দিতাছে না পারমিতারে। আর আমি কিন্তু এখান থেকে ওয়ার্নিং দিতাছি যে আমি আইতে আইতে যদি পারমিতার খাতা পারমিতার জায়গার যদি না পাই, তাইলে কিন্তু আমি গাছ বাইঙ্গা একটা ধালা লইয়া এমো প্রাইজ দেওয়ার লিগা এটা হইতাছে। আর পারমিতা খুব হাসাহাসি করে, এটা শুন না মানে খুবই দুষ্ট হয়েছে, ওখানে কথা হইলেও শুনে না বুঝাইলেও বুঝে না, তো এইরকম হয়েছে ওখানে। নিজে কিন্তু সব কিছু বুঝে যে ফরের জিনিস লুপ করা ভালো না, কিন্তু নিজেই লুপ করে। আর আমারও হইতাছে মা আমি তো লুপ করতেছি জানি না কি লিগা, আমার মন চাইতেছে লুপ করার লিগা, আমি একটা লইয়া লই, তো একটা খাতা লইলে কিতা প্রবলেম আমার আবার উল্টা জিগায়। তো এখানে আমি নিশ্চিন্ত মনে কাপড়টি ধুইতাছি মানে গল্প কইরা কইরা, কিন্তু আমি যে নীলকণ্ঠ ফুলের বিচিটি সিদ্ধ মানে সিদ্ধ যে বুয়াইছি এটা একদমই খেয়াল নেই আমার, তো মানে একটুকের লিগা ফুরা লাগছে না, এরকম কন্ডিশন হইয়া গিয়া সেরা পাইছি আমি। তো আমার কাপড়টি ধোয়া কমপ্লিট, আর এখানে কিন্তু মুড়ির কাকুটা আইছে যে মানে কয়েকটি খাবারের জিনিস রাখতাম। মন দেখনি
তো আমি মানে চিপসের প্যাকেট খুঁজতাছি যে আছে না নাই, কিন্তু চিপস টিপস নাই এখানে। তো মুড়ি রাখার লিগা কইতাছে কাকুটা, কিন্তু আমরা এক মাস আগে যে মুড়িটি রাখছি এটি অখনও রয়েছে, খুব মানে ফ্রেশ করার মানে অর্ধেকের থেকে বেশি আছে মুড়ি আমরার, কারণ মুড়ি টুড়ি একটু বেশি খাই না, খাইলেও মানে চানাচুর দিয়া সেরা খায়। তো এই কারণে চানাচুর রাখবো, আর মানে মোয়া টোয়া রাখবো এটি, আর নিমকি আছে নিমকি রাখবো। তো মানে এমন আজকে বেশি কিছু আনছে না, আর আনছে সন পাপড়ি আনছে আর সন্দেশ আনছে, এটি তো আমি বেশি একটা ভালো পাই না, তো এটি রাখতাম না, শুধু চানাচুর আর মানে এটি রাখবো মোয়া টোয়া। আর ছেলেটা কি খাইতে ভালো পায় এটাও রাখা দিব, যে মানে কতক্ষণ দুইরা কইতাছে যে মা আমি ভিডিওটা বন্ধ করি, আমি দেখাই কি খাইতে ভালো পাই, আমি এটি কিনবো নিজের ইচ্ছা মতো। তো ওখানে আমি মুড়ির মোয়াটি রাখলাম, আর এখানে চানাচুর রাখছি, আর এখানে ওইলে গিয়া নিমকি, আর আমার ওই যে ছেলেটার লিগা বাদামি কিনছি দুইটা, আর এটা আমি ওখানে বইয়া বইয়া খাইনি। তো আমি ওখান স্নান করে আইছি, আর মনাটারে লই আই, আমরা বারাটিয়া দিদি ভাই তারা বাড়ির দিগা, আর অনেকক্ষণ ধরে এখানে খেলাধুলা করছে করতাছে মানে, তো আমি গিয়া লই আই। তো একজনের দেখা পাইলাম এদিকে, পারমিতা দাঁড়ায় রয়েছে, আর আমার ছেলেটিরে গিয়া দেখি, বাপরে বাবারি এত পরিমাণে শব্দ করতেছে এই আমার দুষ্টু মোনাটা, মানে একদম বেশি বেশি করে, মানুষের বাড়িতে আইলে বেশি, মানে চেয়ারটা যে টানাটানি করে এটার অনেক শব্দ, এই কারণে কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না। আর এখানে অঙ্কিত বাবা খেলাধুলা করে তার ভাইটির সঙ্গে, বাহ বাবু খাওয়ার আর সময় পাইছে না, এই সন্ধ্যার সময় বইয়াসের অক্ষণে তিনজনে পারমিতা আমার দুই সুপুত্র মিল্লা কমলা খার কাবারটি রে শেষ করতেছ না তুমি সোফার কাবারটি রে, জ্বালাইতাম মশার ধূপকাঠি, মশাটি মরত, তাই মশাটি মইরা গেলে তোরা কামড় দিব কেমনে রে বাবা, তুই যে দুষ্টামি করস এলিগা তো মশাটি কামড় দে। তো আমি অক্ষণে গিয়া সেরা চাটা করি বন্ধুরা, তারপরে আবার দেখা হইব। তো এতক্ষণ ডান্স করলো আমার ছেলেটা, যে কোনো গান দিয়া দিলে মানে ডান্স করে, আর তোমরা দাদাভাই কইতাছে আমরার মনাটা বড় হইলে নাকি ডান্সার হইব, ওইলে তো বালা ভালো হইছে। তো এদিকে আমরার কিন্তু চা খাওয়ার সময় মানে একটা প্রত্যেক দিনের কাহিনী, আমরার ট্রে একটা হাতে লই আইব চা মানে খাওয়ার লিগা খুঁজে, চা দো দো করে আর না দিলে চিল্লা চিল্লে করে, আমারে আগে ভেজাল করছে, এখন গেছে তার বাবার কাছে। তো এদিকে আমার রাত্রের ডিনারের প্রিপারেশন করছি বন্ধুরা, এখানে মূলা দিয়া সেরা মানে কাতলা মাছের ঝোল করছি, আর এটা ধনিয়া পাতা দিব, মানে ধনিয়া পাতাটি ভিজাই রাখছি একটু, এই যে মানে একটু করে ধুইয়া টুইয়া ধনিয়া পাতাও দিয়া দিব। তো আমার রান্নাবাড়ি শেষ কইরা আইছি, আর এখানে কিন্তু মোনাটা আমার এতক্ষণ মারছিল, মানে মোনাটার থেকে ফিটা খাইছে এতক্ষণ বইয়া, আর লাত্তি মারবি, লাত্তি মারবি আরো, আমি ভালো হইতাম না তোমার, না আমি ভালো হইতাম না, আর লাত্তি মারো না, হ্যাঁ আর লাত্তি মারো না, হ্যাঁ। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, আবার দেখা হইব কালকে আরেকটা নতুন ব্লগে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমারে সাপোর্ট করো বেশি বেশি কইরা, আজকের দিয়া সবাই গুড নাইট।